আমি খালি অবাক হয়, আমাদের মৌলভীদের বৌদিকে সাত ভাজা খাওয়াতে হলো না, এমনি ছেলে হয়ে গেল, তোর বউকে সাত ভাজা না খাওয়ালে বলছে ছেলে হবে না। পার্থক্যটা এটাই, এটাই পার্থক্য। আপনাকে বিয়েতে ক্ষীর খেতে হবে, বসে লগ্ন ধরতে হবে, আপনাকে আই বড় ভাত পালন করতে হবে, আর আমাদের মৌলভীদের গোসল করে নিজের পড়া জামাটা পরেই বিয়ে পড়ানো হয়ে যায়, কোনো অসুবিধা নাই। আমি তো যেদিনে বিয়ে করতে যাব সেদিনে আমি মাদ্রাসায় সকালবেলায় এক ঘন্টা ক্লাস করে এসে বর্তমান থেকে গোসল করে গাড়ি নিয়ে বেরিয়েছি বিয়ে করতে, কোনো অসুবিধা নাই। আমার বোনটা বললে ক্ষীর, আমি বললো ক্ষীর তোমরা খাও রান্না করে, আর বাসিটা আমার লেগে রাখবে, গিয়ে খেয়ে দিয়ে বিয়ে করতে বেরোবো, আমার ক্ষীর খাওয়ার প্রয়োজন নাই। শরীয়তে এগুলো নেই, ইসলামে নেই, এগুলোকে বিকৃত ঘটনা হয়েছে, কুসংস্কার আনা হয়েছে। তা না হলে মুসলমান কখন বলতে পারে মহরম মাসে বিয়ে চলবে না? মুসলমান কখন বলতে পারে আকিকার মাংস বাবা মা দাদা দাদি নানা নানি খেতে পাবে না? এর থেকে বড় দুর্নীতিমূলক কথা আর কিছু নেই, এর থেকে বড় কুসংস্কার আর কিছু নেই। মুসলমান এটাকে বিশ্বাস করছে আল্লাহর থেকে বেশি দিনটাকে, যে অমাবস্যার রাত্রিতে বিয়ে দেওয়া যাবে না, অমাবস্যার দিনে বিয়ে দেওয়া যাবে না, এর থেকে বড় কুফরি ভাষা আর কিছু না। এটা কুফরি করা হবে, শিরক করা হবে আল্লাহর সঙ্গে। এই দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ, রাত্রিকে সৃষ্টি করেছেন আল্লাহ, তার সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস না রেখে তার সৃষ্টির ওপরে তোমরা বিশ্বাস রাখো। ওই জন্যই তো মুসলমান আজকে মাথা ঠুকতে যায় গড়ে, ওই জন্য মুসলমান গাড়িতে নাম লেখে রেখেছে কি, দাতা বাবার দান, এই লেখাটা সম্পূর্ণ হারাম, লেখে নিয়ে যান, দাতা বাবার দান লেখলে হারাম হবে। যারা গাড়িতে লেখবে খাজা বাবার দান, দাতা বাবার দান, এটা একদম সম্পূর্ণ হারাম, লেখা যাবে না। আপনি যদি লিখতেই চান লিখতে হবে আল্লাহর দান। দান কে করেন তাড়াতাড়ি বলেন, আল্লাহ, দাতা একমাত্র আল্লাহ। ই লেখে রেখে দিয়েছে দাতা বাবার দান, নাউজবিল্লাহ। দাতা বাবা কি করে দান করবে তোমাকে, দাতা বাবা কি করে আপনাকে দেবে? ওই জন্যে মুসলমান ভাই আপনারা একটু সাবধানে থাকবেন, শুনিলেন, যেন কুসংস্কার আপনাকে স্পর্শ না করতে পারে, আপনাকে যেন এই মেয়েদের কাছ থেকে, মেয়েদের হাদিসের কাছ থেকে দূরে থাকবেন। আমাদের দেশে লোক মারা গেলে মরার ওপরে খাড়া দাঁড় করিয়ে দেয়, কারা? আমার মায়েরা মরার ওপরে খাড়া দাঁড় করিয়ে দেয়।